এসেছিল লক্ষ রাতের মতো অসাধারণ একটি ছিল আমাদের ভালোবেসেছিল স্বপ্নের সেই রাত যুগ যুগান্তরে ভালোবাসার অনুতাপে জড়ানো একটি রাত যুগ যুগান্তরে ভালোবাসার অনুতাপে জড়ানো এসেছিল লক্ষ রাতের মতো অসাধারণ একটি রাত একটি রাত এসেছিল লক্ষ রাতের মতো অসাধারণ একটি রাত আসলে কোন রাত যে প্রকৃতি ভালোবাসে, যার সুরের ওঠানামায়
কণ্ঠ প্রধান, অদ্ভুত মিষ্টি একটা কণ্ঠ, কখনো হাস্কি, কখনো একদম চড়ায় চলে যাচ্ছে, কখনো বেজে যাচ্ছে। এটা কিন্তু একটা কণ্ঠ, আমি কণ্ঠের কথা বলছি, কারণ গান অনেক শুনি, গান অনেকেই গায়, কিন্তু কণ্ঠ ভালো, কখনো মধুমাখা, কখনো খুব বেদনা কাতর, কখনো আনন্দ। তবে পুরো বিষয়টার মধ্যে একটা খুব গাঢ় বেদনাবোধ মিজানের কণ্ঠে আমরা পাই, যেটাই কিন্তু আসল মূল রহস্য। একটা শিল্পী কেন প্রিয় হয়ে ওঠে, এটাই সেই চাবিকাঠি। আমি মিজানকে জিজ্ঞেস করলাম, তোমার নামের মানে কি? বলল দাড়িপাল্লা। তো আমরা আজকে আমাদের সুরের আয়নায় এই দাড়িপাল্লা মিজানকে নিয়ে এবং তার দলকে নিয়ে আমরা একটু গল্প করি। কেমন আছো মিজান? জি আপু, থ্যাংক ইউ, অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি তো এই মুহূর্তে খুবই আনন্দিত, কারণ আমি তোমার ভীষণ ভক্ত। কি বলবো, যে আমার সারা জীবনের একটা অনেক বড় প্রাপ্তি, মানে আপনার এই কথাটা আমার জন্য। না না, সত্যি কথা, আমি আমি রাজীবকে বলছিলাম মিজানের মানে বিষয়টা কি। আচ্ছা, ও ও যখন গান গায় ও একদম ভিতরে ঢুকে যায়। তুমি আজকে এই যে এই মুহূর্তে যে গানটা শুনলাম, জি আপু, পুরো ব্যাপারটার মধ্যে আগামীকালের একটা স্বপ্ন আছে, কিন্তু সেটা কি হবে কি না? তুমি বলছিলে যে তুমি লিখেছো গানটা, সুরও করেছো নাকি? গানটা সুর আমার করা। আচ্ছা, আর এটা লেখা ছিল আমার, আর আমার একটা বন্ধু ছিল তরিকুল। তরিকুল, সে কি? ও আমার মানে খুলনা ছেলে। ও তুমি খুলনা থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ও খুব সঙ্গীত প্রিয় মানুষ, তো আমরা একসঙ্গে চলতাম, তো ও লেখালেখি করে, তো ও একদিন আমাকে লিরিক্সটা দিল, বলল। কত বছর আগের কথা? 25 বছর আগের কথা। 25 বছর, তা বোঝা যাচ্ছে গানের কথা থেকে বোঝা যায় যে সুন্দরবন ওই সব জায়গা, মানে প্রকৃতি দেখার যে চিন্তা, যে আমি জানি না কাল শরৎ কিনা। রাইট রাইট, হ্যাঁ, বিউটিফুল। হ্যাঁ, আমাদের ওইদিকে তো প্রকৃতি মানে কি বলবো, যদি কেউ একবার যায় তো প্রকৃতির সঙ্গে প্রেমে পড়ে যাবে আর কি, প্রেমে পড়ে যাবে, এত সুন্দর। আমি শুনছিলাম যে তোমরা চারজনে নাকি বাইক নিয়ে ঘুরো। হ্যাঁ, বাইক নিয়ে। আমি না, আমি না, এরা ঘুরে বেদম ঘুরে, আমি খুব না। আচ্ছা, অল্প অল্প। আমি অল্প, আমি কাজে মানে ওরকম আড্ডায় যেতে পারি না। আচ্ছা আচ্ছা, আমি তো হ্যাঁ মানে একা তো আসলে চলি না, এই ওরাই থাকে সবসময়। আচ্ছা, ওরা হচ্ছে হলো আচ্ছা, যেমন আমার পাশে সুমন আমার ছোট ভাই, ওদিকে বাপ্পা, ও তো চিটং থাকে। আচ্ছা, ও শুধু আমার টানে চলে আসে, চলে আসে। ও তাই, আর রাজীব তো ওর কথা কি বলবো, সে ছোটবেলা থেকেই ওর সাথে একটা আমাদের কি বলে একটা বন্ধন। বাহ, মানে আমার তোমাদের চারজনকে দেখে আমার আমার কাছে মনে হলো যে যে এই যে একটা মুখরতা, সঙ্গীতের যে মুখরতা, সেই মুখরতায় তোমরা কিন্তু চারজনের একটা সুন্দর একটা বন্ধুত্ব আছে। হ্যাঁ আছে আছে, এটা একদম নিঃসন্দেহে বলা যাবে। বাপ্পা তোমাকে যে ফলো করে, একটা জিনিস দেখলাম হারমোনাইজ করার সময়, আমাদের রাজীব তো সবসময় করে, ও কিছু কিছু টান দিচ্ছে, ওটা কি তুমি শেখো মিজানের কাছ থেকে? ফিল থেকে চলে আসে, আসলে ও আমার খুব ফ্যান ছিল মানে এখনো আগে থেকে। তো ও তো তোমার ফ্যান কে না বলো তো? আচ্ছা, আমরা আরো কথা যাব, আমরা আরেকটা গান শুনি। হ্যাঁ, শিওর শিওর। পাখি উড়ে যায় আমার এটা সলো গান ছিল আগে, তো এটা বাসুদা সুর করেছিলেন। হ্যাঁ, আমি ওনাকে অনেক পছন্দ করি। হ্যাঁ, বাসুদা ভালো সুর তো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, তো ওনার ওনার সেই লেখা লেখা ছিল সকাল নামে একটা ছেলে, সকাল চিনি। হ্যাঁ, খুব সুন্দর লেখে। হ্যাঁ, তো তা এটা ছিল আসলে কি, আমি তো তখন হার্ড রক মিউজিক করতাম, তো এই গানটা যখন বাসুদা আমাকে সুরটা দিলেন, আমি তো চিন্তায় পড়ে গেলাম, কারণ বাসুদা অনেক উঁচু মাপের একজন সুরকার, একজন ওস্তাদ টাইপের মানুষ উনি। হ্যাঁ, উনি অনেক সুরের খেলা জানেন, তা আমি চিন্তা পড়ে যে ওনারা এত কঠিন সুরের গান আমি কি পারবো গাইতে, মানে চিন্তা। তা মোটামুটি রিস্ক নিয়ে নিলাম, দেখলাম হয়ে গেছে, হয়ে গেছে। শুনি গান। হ্যাঁ, অবশ্যই। উড়ে যায় কবিতার ডানা মেলে,
বসে কত কি যে মনে দোলে, আমার ভাবনাগুলো কবিতা হয় না, আমি স্বপ্ন বাসুদা বুঝেই শুটটা করেছে। হ্যাঁ, মানে কে এই এত ভেরিয়েশন দিতে পারবে, ইমোশন মানে বেদনার যে আবেগটা সেটাকে ফোটানো, এটা কিন্তু একটা ব্যাপার। হ্যাঁ এক্স্যাক্টলি, দৌড়াচ্ছে পাখিটা। উনি আমাকে একটা স্বাধীনতা দিয়েছিলেন তোমার মতো করে। হ্যাঁ, যে দেখো মিজান একটা কাজ করো, এই হচ্ছে টোটাল শুটটা, এটাকে তুমি নাও ভিতরে নিয়ে তুমি তোমার মতো করে গাওয়ার চেষ্টা করো আর কি। এই যে একটা শিল্পীকে যদি স্বাধীনতাটা সুরকার দেয় তাহলে সে, কারণ কি প্রত্যেকটা শিল্পীর একটা নিজস্বতা আছে। অবশ্যই, ডেফিনেটলি, তাই না? দ্যাটস ওয়াই আমার এটা গাইতে খুব সহজ হয়েছিল আর কি। এই যে তোমরা এখন খুব কাজ করছো, আমার রাজীবের সঙ্গে যখন কথা হয়েছিল তখন ও আমাকে বলছিল, রাজীব, যে আপু আসলে আমরা না খুব ভালোবেসে কাজটা করি, আমরা যে চারজন কাজ করি, এই ভালোবাসাটার লিডারশিপটা কে নেয় এখানে? হ্যাঁ, আমি নেই আর কি, কারণ কি আমি আঁকড়িয়ে রাখি সবাইকে। হ্যাঁ, চেষ্টা করি যতটুকু সম্ভব, যে অলওয়েজ ট্রাই করি যে সবাই যাতে হ্যাপি থাকতে পারে আমার সাথে। হ্যাঁ, যাতে কারোর মনের মধ্যে কোনো ধরনের কোনো বৈরতা মানে বৈরিতা সৃষ্টি না হয়, হ্যাঁ আমার আচরণে হোক বা কোনো কারণে হোক। হ্যাঁ, তো মাশাআল্লাহ আশা করি যে সবার মধ্যে এতটুকু মানে
ব্যবস্থা করে আমরা বসি তো, যেহেতু তো ধরলেই হয়ে যায় কিছু একটা। এবং আমি তোমার সব গানই দেখছি, মানে আমি এমনিতে বরাবর যখন তোমার গান শুনি রেডিওতেও যদি বাজে তোমার গান, আমি বুঝতে পারি যে এটা মিজান। হ্যাঁ, কারণ এই যে চড়ায় যাওয়াটা, এই যে অপেরার যে কাজগুলো, ভয়েসটা অ্যাকচুয়ালি কি আপু, আমি মনে করি দিস ইজ দ্য ইন ওয়ান কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট। ওকে, এখন যেমন রাজীব গিটার বাজাচ্ছে, হ্যাঁ সাপোজ ও এখন এই গিটারটা ইচ্ছা করলে অনেক রকম টোন বের করতে পারে একটা ভয়েস, একটা প্রসেসর ইউজ করে, যেমন ছোটো একটা প্রসেসর অলরেডি লাগানো আছে ওর সাথে। আবার চাইলে ওটাকে প্লেন গিটারভাবে বাজাতে পারছে। আর এখন ওটাকে ও কীভাবে কোন মানে কোন জনারে বাজাবে, মানে ইচ্ছা, মানে ভয়েসটা লাইক আমি মনে করি এরকম যে আমার ভয়েসটা, আমি বলতে চাচ্ছি তুমি যে মানে শিখেছো, মানে না শিখিনি আমি, আমি শিখিনি, আমি শিখিনি বলতে কি আমার দেখে দেখে শেখা, কিন্তু হ্যাঁ যেমন মানে তোমার প্রিয় মানে যখনই যেখানে ভালো লাগা কিছু পেয়েছি ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, বিষয়টা এমন আর কি। আমরা বলছিলাম যে মিজান কত ধরনের, তুমি নিজের কণ্ঠটাকে একটা ইনস্ট্রুমেন্ট ভাবো, মানে যতভাবে সেটাকে ইউটিলাইজ করা যায়। যে যখন মানে ঠিক যে ধরনের এনভায়রনমেন্ট থাকে, কথার মধ্যে তো একটা এনভায়রনমেন্ট থাকে, ওইটা ডেলিভারিটা কি হওয়া উচিত। একটু একটু তোমার মানে অফ ইয়ারে আমরা অনেক কিছু শুনছিলাম, তুমি তুমি তো একটা গান পাগল মানুষ, মানে সারাক্ষণ মানে একটা সেকেন্ড তুমি মানে মানে গান ছাড়া বসে থাকা যাবে না। না দেখা গেল আমরা বাসায় আড্ডা মারতেছি বা ডিসকাস অন্য কিছু, ও মাঝখান দিয়ে ঢুকে যায়, thank you.
কষ্ট তোমার ওই দুটি চোখে সারাটা হৃদয় জুড়ে গধূলির অক্তিম আভা কিসের এত কান্না তোমার ওই দুটি চোখে কিসের এই নিশ্চুপ থাকা তুমি জানো না তোমার রাতের আকাশে তারার সব ঝলমল আশা তুমি বোঝো না জানতে কিছু দিতে পারে মিজান। এই গানটা সম্পর্কে বলি, এই গানটা হচ্ছে বাবনা করিম ভাই, মানে বাবনা ভাইয়ের লেখা সুর, ওনার কম্পোজিশন। আমি গানটা ফ্যান ছোটবেলা থেকে। আচ্ছা, আজকে মনে হলো, হঠাৎ মনে হলো যে এখানে এসেই মনে হলো যে গানটা গাওয়া যায়। অ্যাকচুয়ালি খুব সুন্দর গান, কোনো প্রিপারেশন নেই বা এখানে যা যা করলাম আর কি, কোনো এগুলো আগে কোনো, সেটাই তো বলছি যে গান কিন্তু একটা গল্প। গল্পটাকে সাজানোর জন্য তুমি যতক্ষণ না তুমি ওই ওই জিনিসটা পাও, তুমি কিন্তু গল্পটা লিখতে পারো না। এক্স্যাক্টলি আপু, মানে আমি খেয়াল করছি এটা, এটা আমারও হয়। মানে আমি দেখি যে আমার, আমি যদি কী বাজাচ্ছে না বাজাচ্ছে সেটা বিষয় না, বিষয়টা হলো আমাকে একটা ফিল দিতে হবে। আমি যদি মিউজিক না শুনতে পাই, হ্যাঁ আমি বুঝতে পারি আপু, আমি গাইতে পারি না। দেখেছি যে আপু তোমার মধ্যে এই জিনিসটা আছে, আমি সত্যি খুব প্রশংসনীয় এটা, কারণ আমি তো বুঝি বিষয়টা যে তুমি হারিয়ে যাও গাইতে গাইতে। আমি তাহলে রাজীবের সুরে একটা গান আছে, একটু শোনাই। হ্যাঁ প্লিজ প্লিজ। কোন মেঘেতে স্বপ্ন ভাসা, কোন আকাশে কোন নদীতে সাঁতার কাটো, কোন বাতাসে শ্বাস, জানি জানি সবই জানি, নিত্য পোড়াও হৃদয় খালি, শূন্যতাতে বাস, পোড়াও বারো মাস।
অনেকদিন পরে গানটা গাইলাম, রাজীবের এত সুন্দর এই গানটা, আমাকে সবাই অনুরোধ করে গাওয়ার জন্য। গানটা অনেকটা গান যে শুনতেই ভালো লাগে, ভালো লাগে আসলেই, মনে হয় যে অনেক কোথাও চলে আসছে। আজকে তোমার এই আলাপটা অনেক বেশি ভালো লাগলো, খুব চমৎকার। মিজান যখন খুলনায় ছিলে, মানে বাবা মা ভাই বোন? হ্যাঁ, খুলনা তো বাবা তো 93-তে মারা গেছেন। আচ্ছা, কয় ভাই বোন তোমরা? আমরা তিন ভাই দুই বোন আর কি। তিন ভাই দুই বোন? আমি শুধু এখানেই থাকি। তুমি কি বড়? আমার সবাই উত্তরতেই থাকে, আমার বোন ছোট বোন সবাই থাকে ঢাকায়। ঢাকাতে থাকে মানে তুমি কি বড়? হ্যাঁ, আমি বড় না, আমি ভাইয়ের মধ্যে বড়, আমার বোন আমার ইউনিট বড়। ওকে, আর কেউ গান করে বাসায়? হ্যাঁ, গান আমার ছোট বোন করে, খুব ভালো গান করে, মানে ওর ভয়েসটা লাইক অলকা ইয়াগনিক আছে না? হ্যাঁ হ্যাঁ, লাইক সেম। মিজান, আমার খুবই ভালো লাগছে যে মানে আমি যার গান খুব পছন্দ করি, মানে আমি শুধু না, আমি বলবো, আমি সত্যি কথা বলতে কি, অনেক আমার অনেক অডিয়েন্স, আমি এই জিনিসটা বিশ্বাস করি না। আমি মনে করি যে প্রত্যেকটা ক্ষেত্রে এক একজন মানুষকে শ্রোতা তার আপন করে নেয়। সেই জায়গায় তোমার কিছু শ্রোতা আছে, তার মধ্যে আমি একজন শ্রোতা। হ্যাঁ, ভালো লাগে তোমার গান, কারণ তোমার যে কণ্ঠের চলন, বলন, ভেতর থেকে গাইবার যে স্বপ্ন, ইচ্ছা, সেগুলো আমাকে টানে। আমি আজকে আরও ভালো করে দেখলাম যে তুমি যখন গান গাইছ, তুমি সেটাকে পুরো মাখিয়ে গাও, মানে তোমার ভেতরের মনটা বলে যে না, আমি এটা করতে পারছি না, আমি আসলে এটা দিতে চাই। এই জিনিসটা অনেক ভালো লেগেছে আমার। তা এখন নতুন আমি কিছু শুনলাম প্রজেক্টের কথা, শুনছি যে তোমরা কাজ করছো। আসলে বিষয়টা, আমার তো একটা ব্যান্ড আছে, হার্ড রক ব্যান্ড, MNB, মানে মিজান ব্রাদার্স, ওটা তো হার্ড রক মিউজিক করি আমরা। আর এটা আমরা 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 একসঙ্গে সব মানে সবাই মিলিত হয়েছি যে আমরা কিছু একটা করবো, একটা লাইক একটা প্রজেক্টের মতো। হ্যাঁ, আমরা যেমন আমাদের বেশ অনেক কিছু প্ল্যান আছে যেগুলো আমরা সামনে করতে চাই, এটা আমরা একটা প্রজেক্ট হিসেবে নিয়েছি। এখানে সবাই ফিক্সড আমরা আছি, এখানে সবাই মেম্বার এই প্রজেক্টের, আমরা আমিও ওদের মতো। হ্যাঁ, তো শুধু হয়তো মানে একটা একটা বিরাট একটা স্বপ্ন আছে। হ্যাঁ আছে। ওকে, মানে কিছু শুনতে পারি কি? হ্যাঁ, আমি আমি তো ওর দেখতে দেখতেই আমি রেডি করে ফেলি স্বপ্ন। আচ্ছা, আমি আসলে আপনার সম্পর্কে জানি, আপনি এই ধরনের গান মানে কাজ করেছেন এর আগে, তো আমি এই এই সাবজেক্ট সাবজেক্টটা হচ্ছে একদম মানে বীরঙ্গনা নিয়ে আমাদের যে মা, এটা তো একদম রেয়ার। বীরঙ্গনা মানে আমি একটু বলতে চাই, মানে আমাদের দেশে একটা সময় বীরঙ্গনা নিয়ে আসলে কি মানুষের একটা বৈরী একটা মানে দৃষ্টিভঙ্গি ছিল আর কি, যে বীরঙ্গনা, হ্যাঁ, লাইক মানে অবহেলিত ঘৃণিত দৃষ্টি দিয়ে। হ্যাঁ, আসলে বিষয়টা ঠিক তা না, আসলে কিন্তু ওরা মানে মনে করেন যে ওদের অনেক অবদান আছে। 2 লক্ষ মা বোনের আমাদের দেশে যারা মানে বীরঙ্গনা, যারা মানে কি বলে যে পাকিস্তান হানাদার কুত্তা বাহিনীদের হাতে যারা ধর্ষিত হয়েছে, নির্যাতিত হয়েছে এবং মেরে ফেলা হয়েছে, বিষয়টা জঘন্য নির্মমভাবে হত্যাকাণ্ড, কোনো ইতিহাস এরকম যে আমাদের দেশে যে কি বলে যে 9 মাসে 30 লক্ষ লোক, হ্যাঁ, কীভাবে এটা চিন্তা করা যায়, পৃথিবীতে কোথাও কোনো কিছু হয়েছে কি না আমার ধারণা নেই, তার মধ্যে 2 লক্ষ নারী আমাদের দেশে বীরাঙ্গনা যাদের, তো আসলে ওই দৃষ্টিভঙ্গিটা পাঠাতে হবে। হ্যাঁ, ওরা আমাদের দেশেরই, আমাদের আমাদের মা, আমাদের বোন, ওদেরকে আমাদেরই মূল্যায়ন করতে হবে, আমাদেরই সম্মান দিতে হবে। সেটা নিয়ে একটা গান করছি, এটা কিন্তু বেশ মূল্যায়নটা আসলে কেউ ওইভাবে পারফেক্টলি অনেকে চেষ্টা করেছে, ঠিক প্রপার ওয়েতে যেভাবে করাটা ছিল হয়তো হয়নি, তা আমরা চেষ্টা করলাম মাত্র আর কি, এই গানের মাধ্যমে মেসেজটা দিলাম আর কি। গানটা সুর আসলে রাজীব করেছে। গল্প হচ্ছে ছোট এরকম যে গানটা দেওয়ার পর আমি একটু নার্ভাস হয়ে গেছি যে এরকম একটা সাবজেক্টে গান দাঁড় করানোটা খুব কঠিন, ওই ফিলিংটাও তো থাকতে হয়, থাকতে হবে। হ্যাঁ, আমি জানি না, পরে গানটা সুর করার পরে লালন ভাই নিজেও খুব ইমোশনাল হয়ে গেছে যে হ্যাঁ গানটা খুবই সুন্দর, মানে একটা ভালো কাজ করেছো। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, আমার বীরাঙ্গনাকে নিয়ে গান করা এটা তো অনেক একটা শুভ কাজ। আমি যে আমার কাছে খুব ভালো লাগছে যে এমন একটা টপিকস এটা, যে এমন একটা মেসেজ আমি দিতে পারলাম। হ্যাঁ, সবাইকে, যে আমার কাছে আসলে বিষয়টা ভাবতেই অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা আসলে কি এই প্রজেক্টের মাধ্যমে আমাদের এই দেশটাকে মানে প্রেজেন্ট করতে চাই বিশ্বের দরবারে, কারণ এখন ওয়ে আছে, এখন বাংলাদেশের গান তো আসলে অনেক সুন্দর। রাইট রাইট, অবশ্যই, তো কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো আমরা মানে বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই আমাদের এই দেশটাকে, এই দেশের মানে সংস্কৃতিকে।
রাজীব কি কিছু বলবে? হ্যাঁ প্লিজ। একজন মিউজিশিয়ান কার সাথে বাজাতে চায় বা কারোর সাথে বাজালে ভালো লাগে, ভালো লাগে এটা অনেকেই জানে না। হ্যাঁ এটা জানাটা খুব জরুরি। তো আমি জানি আমার যার যার সাথে বাজালে ভালো লাগে, আমি ম্যাক্সিমাম তাদের সাথে বাজাতে পারি, এটা আমার একটা ভালো লাগা। প্রত্যেকটা মিউজিশিয়ানের এমন একটা ইচ্ছা স্বপ্ন থাকা উচিত। আমি মনে করি এরকম একটা স্বপ্ন সবার মধ্যে জাগুক যে আমি আসলে কার সাথে বাজাবো একটা কথা। আর হচ্ছে আমি সুর করেছি খুব অল্প অল্প, আর সবগুলোই আমি আমার পছন্দের শিল্পীর সাথে কাজ করতে পেরেছি। আমি খুবই লাকি যে আমার পছন্দের শিল্পীগুলোর সাথে আমি বাজাতে পারি, আমি মিউজিক করতে পারি। বাহ চমৎকার। বাপ্পা কিছু বলতে চাও? ভাইয়ার সাথে কাজ করার সাথে সাথে যাদেরকে পাচ্ছি আমার আশেপাশে, যাদেরকে পাচ্ছি সবাইকে পেয়ে আমার মনে হয় আমার মিউজিকের যে ব্যাপারটা অনেক ডেভেলপ হচ্ছে, অনেক কিছু শিখছি। মিজান তোমার তো আসলে অনেক স্বপ্ন আমি তোমার চোখে দেখছি। হ্যাঁ আমার অনেক স্বপ্ন, কিন্তু অতদিন আমি বাঁচবো কি না আমি জানি না, যে স্বপ্ন পূরণ করতে তো অনেক সময় লাগবে। আসলে প্রত্যেকটা মানুষই আমরা সবার কাছে আমি দোয়া চাই আমি অনেক কিছু করে করে যেতে পারি যেন আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং আমরা মনে হয় শেষ গান শুনব, সেই বীরঙ্গনার গানটা। আমি দর্শক শ্রোতাকে কিছু বলি। অবশ্যই প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা একটা খুব সুন্দর একটা চমৎকার গান দিয়ে আমাদের এই আজকের অনুষ্ঠান শেষ করব। আবারও আমি বলতে চাই একজন মিজান যার ভালোবাসাটাই হচ্ছে শুরু এবং শেষটাই হচ্ছে সঙ্গীত, যে সঙ্গীতের মধ্যে অবস্থান করতে চায়, শুধু সঙ্গীতের মধ্যে অবস্থান না, সেখানে থাকে আমার ভালো লাগা আমার মন্দ লাগা কতটুকু, আমি মন্দগুলোকে বাদ দিতে চাই সুরের মধ্যে। ব্যক্তিগত জীবন আর সুর পুরো যে আলাদা, এটা কিন্তু মিজানের আজকের গান, তার কথা, তার সব কিছু থেকে বুঝেছি যে ও একজন নিজে মুগ্ধ হওয়া সঙ্গীত শিল্পী। সেখানে কি হচ্ছে কি হচ্ছে না সেদিকের চেয়ে শিল্পটাকে নিয়ে, সঙ্গীতটাকে নিয়ে ভালোবাসতে বেশি পছন্দ করে। তার মানে তার ভিতরে একটা সরলতা আছে, যে সরলতা তাকে অনেক দূর নিয়ে যাবে। এবং যে কণ্ঠ, এই যে আমি প্রথমেই বলেছিলাম যে অনেকেই গান গায় কিন্তু কণ্ঠ সুন্দর চমৎকার, সেরকম একজন মিজান কম আছে। আমরা আশা করছি মিজান আরও অনেক দূর যাবে এবং তার স্বপ্নগুলো পূরণ হবে, সেই প্রত্যাশায় আমরা তার শেষ গান শুনব। এবং মিজান তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপু তোমাকে অনেক ধন্যবাদ, তোমাদেরকে ধন্যবাদ। আমরা তাহলে শেষ গানটা করি। Thank you.
তারা হানাদারের লালসায় তৈরি মনের সাথে দেহের বৈরী যুদ্ধ করেছে মনের ব্যথা।